একসময়ের কালীগঞ্জ বাজার থেকে আজকের নেত্রকোনা শহর। জনপদটির পাশের খরস্রোতা মগরা নদীতে চলত বড় বড় নৌকা, লঞ্চ ও স্টিমার, কিন্তু এখন নদীটির অস্তিত্বই খুঁজে পাওয়া দায়। দিনে দিনে নদীটি ড্রেনের মতো হয়ে মরা খালে পরিণত হয়েছে। জেলা শহরের মাঝখানে প্রায় 6 কিলোমিটার জুড়ে থাকা অর্ধশত ঘাট দখলে বদ্ধ হয়ে গেছে। শহরের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পানি। প্রভাবশালীরা যে যার মতো করে প্রতিনিয়তই দখল ও ভরাটের পর নির্মাণ করছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা। নদীর যে ইয়ারা ছিল ওই দাঁড়াই এখন নাই, চিনাই জানাই অনেক ডাস্টবিনের মতো হয়ে গেছে। এই নদীটা আমাদের বাঁচাতে হবে, দখলদার থেকে মুক্ত করতে হবে, কিন্তু প্রশাসন যদি এটা ব্যবস্থা না নেয় তাহলে এটা সম্ভব না। সরকারি নির্দেশ না মেনে সিএস মূলের পরিবর্তে নদীকে বিআরএস মূলে একবার উচ্ছেদ অভিযান দেখালেও পরবর্তীতে সে কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রভাবশালীরা মামলা দিয়ে উচ্ছেদ অভিযান আটকে রেখেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? বহু মানুষের বাড়িঘর উচ্ছেদ করার কথা, কিন্তু অজ্ঞাত কারণে সেগুলি করা হচ্ছে না। উদ্ধার করে এটাকে আবার নাব্যতা ফিরিয়ে আনার জন্য এবং এটাকে খনন কাজে হাত দেওয়া দরকার মনে করি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার বরাবরের মতো আশ্বাস, জাতীয় নদী কমিশনের তালিকা অনুযায়ী কাজ চলছে। নদীটিকে একটি প্রকল্পের মাধ্যমে পুনঃখননে প্রস্তাবনা পাঠানো হয়েছে, প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা আশা করছি এই প্রকল্পটা শিগগিরই পাস হবে এবং পাস হলে আমরা নদীটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারব। ধলাই নদী থেকে উৎপত্তি হয়ে নেত্রকোনা জেলার কয়েকটি উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে মগরা, এরপর মিশেছে ধনু নদীর সঙ্গে। সময় সংবাদ, নেত্রকোনা।